আজি আমি গিনিজ বুক ওয়ার্ল্ড রেকর্ড যি করিল আমার গাঁৱৰ পৰা চারিগৰাকী ছোৱালী যোগদান কৰিছে, তাৰবাবে আমি নথৈ আনন্দিত হৈছো, খুবেই মানে গর্বিত হৈছো যে এনেকুৱা ধৰণৰ গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডত অন্তর্ভুক্ত আমাৰ এই পিছপৰা অঞ্চলৰ ছোৱালীয়ে যে সুবিধাখিনি পাইছে তাৰ কাৰণে আমি নথৈ সুখী হৈছো। আৰু এইটো যাতে অব্যাহত থাকে, ইয়াৰ তেখেতসকলৰ লগে লগে উঠি হোৱা ছোৱালীসকলেও যাতে এইটো ধাৰা অব্যাহত ৰাখে তাকে মই কামনা কৰিছোঁ। আৰু আমি আমাৰ মন পূৰা আছে, ক্ষমতা হয়তো নাই, যিখিনি পৰা যায় সাধাৰণভাৱে আমি বঁটা প্ৰদান কৰিবলৈ লৈছোঁ। আজিৰ এই শেষতে আমি অসমবাসী ৰাইজক আমি ধন্যবাদ জনাইছোঁ যে আমি এইটো অঞ্চলৰ পৰা, খুকচি অঞ্চলৰ পৰা, খুকচি গাঁৱৰ খুকচি অঞ্চলৰ পৰা আমি চাৰিগৰাকী বিহুৱতীক আজি সাধাৰণভাৱে মানপত্র, গামোচা আর এখন জাপি সম্বর্ধনা হিসাবে আগবঢ়ালে পাই আমি নিজে ধন্য মানিছো। আর বেশি কব খোঁজা নাই, আশা রাখিছো আমি আঞ্চলিক রঙালী বিহু উদযাপন সমিতি খুকচি ব্রজখালে এইটো আয়োজন করছো এই কারণে যে বিহুতী সকল বিহুর লগত যেহেতু জড়িত, আমি আঞ্চলিক রঙালী বিহু উদযাপন সমিতি 1979 চনতে আমি স্থাপিত করা, তেতিয়া হয়তো আমার নামটো অলপ বেলেগ আছিল, তেতিয়া আমি নামটো দিছিলোঁ ত্রিনয়নী মইনাজান রঙালী বিহু উদযাপন সমিতি, ত্রিনয়নী মইনাজান রঙালী বিহু উদযাপন সমিতি। আর এই এটা সময়ত আমি গোটেই অঞ্চল ব্যাপী এই আঞ্চলিক রঙালী বিহু উদযাপন সমিতির নামরে আমি এই নামাকরণ করল। আর যেহেতু আজি তারিখত আমার কমিটি নাই, গতি এই আমি প্রতিস্থাপক সভাপতি আর প্রতিস্থাপক মই নিজে সম্পাদক রঞ্জিত সিংহ রায় আর প্রতিস্থাপক সাংস্কৃতিক সম্পাদক মলেন রাজবংশী, আমার প্রতিস্থাপক সভাপতি ডক্টর প্রশ্চন্দ্র রায় মহাশয়, আমি সকলে মিলে একেলগে আলোচনা করে একটা আহ্বায়ক মণ্ডলী গঠন করো। আর এই আহ্বায়ক মণ্ডলীক আমার অঞ্চলের রাইজে যেহেতু স্বতঃস্ফূর্তভাবে আমাক সঁহাৰি আগবঢ়াইছে, তারপর আমি আমি নথৈ সুখী হৈছোঁ। আমি ভাবা নাছিলোঁ যে এনেকুৱাকৈ আমাক সঁহাৰি আগবঢ়াব, আমি ভাবিছিলোঁ যে আমাৰ যিটো অঞ্চল যিটো বেকৱাৰ্ড হিচাপে আমি আজি তারিখত এটা বিশেষ তারিখত পরিগণিত হৈছোঁ, এই সময়টাত যে আমি এনেকৈ ধরনের রাইজর সঁহাৰি পাম এইটো কল্পনা অতীত। আজি আমি কল্পনা অতীত আজি এটা কার্যসূচী করলো, এইটো কৰি পেলাই মই নিজে খুবই সুখী হৈছোঁ, আমি আটাইয়ে সুখী হৈছোঁ। আর আমার সকল রাইজে আমার সহযোগ করার কারণে তেখেতসকলৰ যি দেখিছোঁ, তেখেতসকলৰ বডি ল্যাঙ্গুয়েজ দেখি অনুমান হৈছে যে তেখেতসকল যথেষ্ট সুখী হৈছে। কারণ আজি আমি যখন অনুষ্ঠিতভাৱে সমাবেশ সভা পাতিছোঁ, এই রাইজর সহায় সহযোগিতা আর্থিক বৰঙণিৰ পৰা আমি যথেষ্ট সহায় পাইছোঁ, এইখিনিতে রাইজক আমি ধন্যবাদ জনাইছোঁ। আগন্তুক আমার উঠি অহা নবপ্রময় প্রজন্মই যাতে এনেধরনের কিছু অভিলোক গড়ার ক্ষেত্রে আত্মনিয়োগ করব পারে বা অবসর হব পারে আমি আশীর্বাদ জানাইছো। আর তেখেতসকল আমি সদায় উৎসাহিত করে যাব এনেধরনের অনুষ্ঠানের মাজেরে, গতি আজি যিখিনি মানুষ আমি গোট খাইছো বা যথেষ্ট ভাল কথা হয়েছে তেখেতসকল যথেষ্ট আমি উৎসাহ অনুপ্রেরণা পাইছো, ভবিষ্যতেও আমি রাইজের এনেকৈ সহযোগিতা কামনা করেছি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।